ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আরেক ভাই আপনার প্রশ্ন, নেশা করলে যেমন শরাব মদ পান করলে কি নামাজ কবুল হবে কি হবে? এটা ভাই আমার, কোন মানুষ যদি মদ পান করে তাহলে তার 40 দিনের নামাজ কবুল হবে না, তার 40 দিনের নামাজ কবুল হবে না, তার ফরজটা আদায় করা হবে কিন্তু তার নামাজ কবুল হবে না। নামাজের জন্য যে নেকি দেওয়া হয়, যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেকি দেবেন সেটা সে পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান শারিবাল খামরা ওয়া সাকিরা লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহান, 40 দিন তার নামাজ কবুল হবে না। ওয়া ইন মাতা দাখালান নার, যদি সে মারা যায় তাহলে সে জান্নাতে জাহান্নামে যাবে, যদি সে তওবা করে নেই তাহলে তার তওবা কবুল করা হবে। আবার যদি সে এভাবে মদ পান করে আবার তার এই মতো 40 দিনের নামাজ কবুল হবে না। আবার যদি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তওবা করবেন তার তওবার দরজা খোলা রাখা হয়েছে। অর্থাৎ কোনো মানুষ যদি এই দুনিয়াতে শরাব পান করে তার দুনিয়াতেও তার শাস্তি রয়েছে, আখিরাতে তার শাস্তি রয়েছে। দুনিয়াতে তার শাস্তি এটা এক শাস্তি যে তার নামাজের তার কোনো নেকি দেওয়া হবে না, শুধু ফরজটা আদায় হবে। হ্যাঁ, আর যদি এ মতো হয় হাকিমের কাছে যদি পৌঁছে যায় তাহলে তার শাস্তি আলাদা রয়েছে। এবং আখিরাতে তাকে কি করা হবে, জাহান্নামীদের শরীরের রক্ত মাংস গলে গলে যে পুঁজগুলো তৈরি হবে সেগুলো তাদের তাকে খাওয়ানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই ভয়াবহ শাস্তি থেকে বাঁচান। আর এর অর্থ এটাই যে তার নেকি দেওয়া হবে না, বরং তার ফরজগুলো আদায় হয়ে যাবে, কিন্তু নামাজের কারণে যে নেকি পেত সেই জিনিসটা সে পাবে না।